हेलो एवरीवन, आज के आमी चले एसेछि आरो एकटा सिम्पल एबं झटपट एकटा रेसिपी निये, जेटा करते शुधुमात्र एकटा उपकरण लागबे। बेसिकली सेटा होच्छे डिम, आर डिम सबार बासाय थाके नर्मली। एई रेसिपिटाके आमी नास्ता बोली सम्बोधन करब, कारण होच्छे आमी एखोनो कोनो नाम देइनि। एटा आमी एटार जे बेसिकटा सेटा आमी शिखेछि आमार एक ब्रिटिश फ्रेंडेर काछ थेके, आर ओटाके आमी आमार निजेर टेस्ट अनुयायी किछुटा इम्प्रोवाइज करे निएछि। एखन आमी নাস্তাটা বানানোর জন্য দুইটা বাটিতে ডিম নিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে একটা ডিম আছে। এই একটা ডিম এটা পরে কাজে লাগবে, এটা আমি সরিয়ে রাখছি। আমি এই ডিমটার মধ্যে এখন একে একে করে যে মশলাগুলো আমি ব্যবহার করব সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এই ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণ, 1 পিঞ্চের ঠিক একটু বেশি হবে, 1 পিঞ্চের ঠিক একটু বেশি পরিমাণ মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স, যেটা আপনার কাছে থাকবে আপনি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং একদম অল্প একটু লবণ। আমি অনুমান করে 1 পিঞ্চের ঠিক একটু বেশি লবণ দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো করে এই ডিমটাকে ফেটে নেব। আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি যে একটা ডিম রেখেছিলাম সেই একটা ডিমে একদম অল্প একটু পরিমাণ গোলমরিচের গুঁড়া দিচ্ছি, যে দেখিয়ে দিচ্ছি একদম অল্প, মানে এটাকে 1/2 টিস্পুনও বলা যায় না, 1 পিঞ্চও বলা যায় না, একদম অল্প একটু। বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর একদম অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এই ডিমটাকেও ফেটিয়ে নেব। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আমি আর কি ব্যবহার করব এটা বানাতে। আমি আমার মনে হয়ে গেল ঝটপট যে আমি এই স্ন্যাক্সটার নাম এগ, লাইক স্ন্যাক্সটার নাম আমি এগ নাগেটস দিতে পারি। তো আমি এটার জন্য আরও রেখেছি 2টা টোস্ট। এই টোস্টগুলোকে আমি একদম গুঁড়া করে নেব। টোস্ট আর এই একটা ডিম, এই দুটো আমরা একদম শেষে ব্যবহার করব। আমি এখন এই যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটাকে আমি এই টিফিন বাটিটাতে নিয়ে নেব। এই টিফিন বাটিটাতে হচ্ছে আমি একদম হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি, একদম অল্প। দেখতে পাচ্ছেন তেল দেখাই যাচ্ছে না। এটা হচ্ছে টিফিন বাটির একটা মোটামুটি মিডিয়াম সাইজের টিফিন বাটির সবচেয়ে উপরের সবচেয়ে বড় বাটিটা, ঢাকনা সহ যে বাটিটা থাকে। এই বাটিটাতে আমি এখন এই ডিমের ব্যাটারটা দিয়ে দিব এবং ঢাকনাটা দিয়ে ঢেকে নেব। বাটিটাতে ঢাকনা দিয়ে দিয়েছি, দিয়ে এরকম বড় একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা এমনভাবে দিয়েছি যেন এটা ঢাকনার মুখটাকেও স্পর্শ না করে। এখানে আমার ঢাকনার মুখটা, আমি এর চেয়েও নিচে বাটিটা অর্ধেক অর্ধেক থাকা আছে এরকম লেভেলে পানি দিয়ে নিয়েছি। আর পানি দেওয়ার পর আমি উপরে একটা ভাঙা শিলের অর্ধেকটা টুকরা ছিল আমার কাছে, ওইটা আমি দিয়ে দিয়েছি। এটার কারণ হচ্ছে বাটিটা পানিতে ফ্লোট করছিল, ভাসছিল। ভাসলে যেটা হবে সেটা হচ্ছে যখন পানিটা ফুটবে, আমি যখন চুলা দিব তখন আমার পুরো ব্যাটারটা নড়ে যাবে, এমনকি ভাসতে ভাসতে কোনো কারণে পড়েও যেতে পারে সাইড হয়ে। এই জন্য আমি উপরে একটা ভারী বস্তু দিয়ে দিলাম যাতে করে আমার বাটিটা ফ্লোট না করে। আমি এখন এটাকে লো ফ্লেমে দিয়ে দেবো, লো থেকে মিডিয়াম ফ্লেমে। প্রথমে লো ফ্লেমে দিব আমি 5 মিনিট, তারপরে আমি মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট এটাকে এভাবেই রান্না করব। আমি উপরে আর কোনো বাটি ঢাকনা দিচ্ছি না যেহেতু আমার বাটিতে ঢাকনা আছে। যদি ঢাকনাওয়ালা বাটি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা যেটা করতে পারেন, এই বড় হাঁড়িটা যেটাতে পানি দিয়েছি সেটার উপরে ঢাকনাটা দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে খুব ইজিলি এটা ওভেনেও করে নিতে পারেন, জাস্ট যেভাবে আমরা পুডিং বানাই। কিন্তু আমি চুলাতে দেখাচ্ছি যেন যে কেউ চাইলে খুব সহজে করে নিতে পারে। 20 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানিটা একদম ফুটে উঠেছে, আমার চুলাটাও হচ্ছে মিডিয়াম ফ্লেমে আছে। আমি এখনই নামাবো না, আমি আরও 5-7 মিনিট অপেক্ষা করব। কারণ যেহেতু আমার বাটিটা ঢাকনা দেওয়া, আমি দেখতে পাচ্ছি না হয়েছে কি না, সো একটু বেশি সময় রাখাটাই সেই। তাই আমি 5 মিনিট আরও অপেক্ষা করবো, তারপরে এটাকে নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি ঠিক পুডিংয়ের মতনই একদম জমে গেছে। এখন যেভাবে আমরা পুডিংটা নামিয়ে নেই সেভাবেই আমি এটাকেও একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এইভাবে উঠিয়ে নিয়ে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আমি বলে দিচ্ছি অনেক সময় ডিমটা যদি উঠাতে একটু সমস্যা হয়, অনেক সময় ক্যারামেল না দেওয়ার কারণে ডিমটা আমাদের পুডিংয়ের মতো এভাবে উঠে আসে না। আমারটা উঠে এসেছে, বাট অনেক সময় যদি উঠে না আসে সেক্ষেত্রে যেটা হয়, আমি আগের বার বানিয়েছিলাম এমন হয়েছিল, সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে বাটির ভেতরে থাকা অবস্থায় একটা শার্প নাইফ দিয়ে কেটে টুকরা টুকরা করে নিয়ে সাইড থেকে তখন একটা
খুন্তি বা একটা ফ্ল্যাট চামচ দিয়ে হালকা হালকা ধাক্কা দিলেই উঠে যাবে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে প্রত্যেকটা টুকরা একটা একটা করে নিব। আমি ওই ফেটি একটা ফেটিয়ে রাখা ডিম ছিল আমার আলাদা বাটিতে, ওই ডিমটাতে হচ্ছে ডুবাবো এবং ডুবিয়ে তারপরে আমার টোস্টের গুঁড়াগুলাতে দেব, দিয়ে ডুবো তেলে ভাজবো। আমি এখন কিভাবে বাকিটা অংশ করছি সেটা দেখাচ্ছি। এভাবে আমি একটা টুকরা নিয়ে নিব, এটাকে এভাবে ডিমের মধ্যে ডুবাবো, ডুবিয়ে আমি এখন এটাকে টোস্টের গুঁড়াগুলোর মধ্যে, টোস্টের গুঁড়ায় এভাবে আমি ভালো করে এপে টোপে জড়িয়ে নিয়ে তারপর আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি ভালো করে গরম করে লো ফ্লেমে দিয়ে নিয়েছি। এভাবে আমি 4 থেকে 5 টুকরা অ্যাট এ টাইম দেবো এবং লো ফ্লেমে আস্তে আস্তে ভাজবো। যখন ব্রাউন হয়ে আসবে সাইডগুলো তখন উঠিয়ে নেবো।